সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি মাইনিং মোবাইল সফটওয়্যার পাই নেটওয়ার্ক, এটা কি লেজিট নাকি এটা একটা স্ক্যাম প্রজেক্ট। অনেকের মনে এরকম প্রশ্ন, হাজারো প্রশ্ন জাগতেছে যে পাই নেটওয়ার্ক কি আমাদের ভালো কিছু ভ্যালু দিবে কিনা ভবিষ্যতে, বা আমরা কি শুধু শুধু এখানে সময় নষ্ট করতেছি। এরকম অনেক অনেক হাজারো প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে এখন পর্যন্ত রয়েছে। সো সবকিছু আজকে আলোচনা করার চেষ্টা করব, এ টু জেড সবকিছু বোঝার চেষ্টা করব। যারা এরকম দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং ভালো সিদ্ধান্ত নিতে পারবেন ভবিষ্যতে পাই নেটওয়ার্ক মাইনিং করবেন কি করবেন না। সো পাই নেটওয়ার্ক কিন্তু আমরা যারা মাইনিং করতেছি বর্তমান সময়ে তারা কি করতেছি, মানে ফ্রিতে এখনও মাইনিং করতেছি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে, আমরা এটার প্রাইস জানি না, কিছুই জানি না। আমরা কিন্তু বিট কয়েনের প্রাইস যেটা কিনা 2007-08 দিকে যেটা মার্কেট আসছিল সেটার কে মানে ওইটাকে তারতম্য করে কিন্তু আমরা এখানে মাইনিং করতেছি প্রতিনিয়ত, যে এটাও আমাদেরকে দিবে। যে এখানে 2007 সালের দিকে বিট কয়েনের প্রাইস খুবই কম ছিল, সেখানে আমাদের এখন বিট কয়েনের প্রাইস 60-30 ভিতরে, মানে 60,000-30,000 ডলারের ভিতরেই কিন্তু ওইটা আছে, মানে লক্ষ লক্ষ টাকা। সো এটাও কি আমাদেরকে পাই নেটওয়ার্ক ভবিষ্যতে আমাদেরকে এরকম কিছু দিবে, এরকম অনেক অনেক প্রশ্ন বা অনেক অনেক কোয়েশ্চেন কিন্তু আমাদের মনে জাগতেছে। তো পাই নেটওয়ার্ক লেজিট অর স্ক্যাম সেই বিষয়ে যদি বলি, আজকের অনুযায়ী মানে পাই নেটওয়ার্কের আজকের যেই তারিখ আর কি, ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত লেজিট এবং এটা কোনো স্ক্যাম নয়, ঠিক আছে। তবে ভবিষ্যতে কী হবে সেটা কিন্তু পাই নেটওয়ার্কের নিজেরও জানে না, কারণ মানুষকে ডিসেন্ট্রালাইজড লেনদেন অর্থাৎ যে সকল লেনদেনের উপর কোনো দেশের সরকারের মানে সরকারের কোনো ইয়া থাকবে না, কী বলে মাথা ভরি বা যেটি বলে এইরকম কিছু থাকবে না। সো কোনো মূল্যভেদ নেই, মানে কোনো সরকারের কোনো মূল্যভেদ থাকবে না। যেমন $1 ভারতীয় মূল্য যদি 70-75 রুপি হয় আর পাকিস্তানি মূল্য যদি 128 হয় পাকিস্তানি রুপি, এবং বাংলাদেশের মূল্য হচ্ছে 80-85 টাকার ভিতরে থাকে, এই যে পার্থক্যটি তৈরি হয়েছে দেশীয় মুদ্রার জন্যই। সুতরাং এটাকে আপনি যদি এড়িয়ে যেতে চান তাহলে আপনাকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে হবে যার মূল্য হবে সব জায়গায় একই, মানে সব জায়গায় আপনার একই প্রাইস হবে এটার। সো 2008 সালের বিটকয়েনের মূল্য এবং আজকের এই পাই নেটওয়ার্কের মূল্য একই, অর্থাৎ শূন্য। কিন্তু 2008 সালের থেকে 2021 সালের ব্যবধানে বিটকয়েনের মূল্য 0 থেকে বেড়ে গিয়ে 25-30 উপরে, কিন্তু লাখ টাকার উপরে কিন্তু চলে গেছে বর্তমান সময়ে, ঠিক আছে। সো আপনারা যারা এখনও পাই নেটওয়ার্ক মাইনিং করতেছেন না তারা আসলে এই কথাগুলো জানি না, আপনারা সহজে এখানে সিদ্ধান্ত নিতে পারবেন যে করবেন কি করবেন না। তো পাই নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এক, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের ওয়েবসাইট অনুযায়ী তারা ক্রিপ্টোকারেন্সি জগতের কিছু বড় প্রবলেমকে সলভ করে। যেমন মাইনিং করা খুব একটা লাভজনক না বর্তমান সময়ে, কিন্তু মাইনিং করা, আমরা যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে যারা তাদের কিন্তু এটা খুব লাভজনক না, কারণ একটা মাইনিং রিস্ক সেট আপ করতে, বিটকয়েন মাইনিং রিস্ক সেট আপ করতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন পড়ে যায়, 10-12 লক্ষ টাকা কিন্তু মাইনিং সেট আপের উপরে পড়ে যায়, এবং প্রতিদিন হয়তো $10, $15, $20 এইরকম আর্ন করতে পারে, এর থেকে বেশিও হয় যদিও। তবে খুব বেশি ব্যয় করার পরে কিন্তু এটা হচ্ছে, মানে আপনার প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় এবং এটা কিন্তু একটা বিপজ্জনক, মানে আপনার ভবিষ্যতে লাভ করবেন কি করবেন না সেটা একটা বিশাল একটা মানে আপনার ইয়ার মধ্যে থেকে যায় যে আপনি এটা পাবেন কি পাবেন না। সো 2 নম্বর যেটা হচ্ছে, পাই কিন্তু নেটওয়ার্কের জয়েন্ট মোবাইলেই মাইন করা যায়, মানে পাই নেটওয়ার্ক যেটা আছে এটা কিন্তু কয়েনটা কিন্তু আমরা মোবাইলেই মাইন করতে পারতেছি, মোবাইলের ব্যাটারি তেমন ড্রেন করে না, ঠিক আছে। তাদের মানে তাদের হোয়াটসঅ্যাপ অনুযায়ী এই ট্রানজ্যাকশানে নাকি কোনো ফিস লাগবে না, মানে তাদের হোয়াটসঅ্যাপের ইয়ার অনুযায়ী এখানে যে ট্রানজ্যাকশানটা করবেন সেটার কোনো ফিস ও লাগবে না, মানে আপনার ট্রানজ্যাকশানে কোনো খরচ লাগবে না। স্ট্যানফোর্ড একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকদের দ্বারা কিভাবে একটি প্রতিষ্ঠিত হয়েছিল তার উপর নির্ভর করে এই প্রকল্পের বিশ্বযোগ্যতা রয়েছে, মানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যারা এটা ইয়া করছে তাদের উপর বিশ্বাস রেখেই কিন্তু এইটা মানুষের বিশ্বাসটা অর্জন করছে, ঠিক আছে। পাই নেটওয়ার্ক যে আপনারা বিশ্বাস করতেছি সেটা আসলে কী কারণে বিশ্বাস করতেছি সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে, অবশ্যই অবশ্যই এটা বুঝতে হবে যে পাই নেটওয়ার্ক আমরা কেন বিশ্বাস করতেছি। পাই নেটওয়ার্ক হচ্ছে এমন একটা মোবাইল অ্যাপ যার মাধ্যমে খুব সহজে কম পরিশ্রমে প্রতিদিন একটা খুব ভালো অ্যামাউন্ট পাই আপনি বা ডিজিটাল টাকা ইনকাম করতে পারবেন। আমেরিকার অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর নিকোলাস কোকালিস, ডক্টর চেংডিও ফ্যান অ্যান্ড বিনেসেন্ট ম্যাস ফিলিপ নামে 3 জন প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা পাই নেটওয়ার্ক প্ল্যাটফর্মটি চালু করেন। তাদের সম্পর্কে আপনারা ভালোভাবে জানার জন্য কিন্তু গুগলে বা অন্যান্য সাইটে কিন্তু সার্চ দিতে পারেন। তো পাই নেটওয়ার্ক এখন হচ্ছে পাই নেটওয়ার্ক স্ক্যাম কিনা এইটা আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, পাই নেটওয়ার্ক আমাদের ভবিষ্যতে ভালো কিছু দিবে কি দিবে না,
ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে যে পাই নেটওয়ার্কে আমাদের কি ডাটা কেটে যাবে কিনা, তারপর পাই নেটওয়ার্কের কোম্পানির কি লাভ সেটাও কিন্তু দেখতে হবে। যদি আপনি কোয়েশ্চেন করে এতে আমাদের মোবাইলের ডাটা কেটে যাবে কিনা বা ব্যাটারি নষ্ট হবে কিনা, না আপনি যেহেতু নেট বন্ধ করে দেবেন, আপনি 24 ঘন্টা পর পর কিন্তু এখানে মাইনিং করতেছেন, আপনার ওই রকম কোনো ক্ষতি হবে না, কারণ আপনি 24 ঘন্টা পর পর কিন্তু এখানে করতেছেন। আপনি যদি নেট বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার নেটটা কিন্তু এমবিটা কিন্তু খুব কম খাচ্ছে বা খাচ্ছেই না। এবং কোম্পানির কি লাভ সেটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ অবশ্যই কোম্পানির লাভ আছে, বা এটা তারা মোটেই বোকা না যে আপনাদেরকে আমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে। তাদের লাভ হচ্ছে তারা আপনার আইপি, মোবাইল, র্যাম, ব্যাটারি একটু হলেও ব্যবহার করে মাইন করতেছে। লাখ লাখ মানুষ যদি তাদের মোবাইল অ্যাপস ব্যবহার না করে, তাহলে লাখ লাখ মোবাইল ডিভাইস কি তারা কিনবে? মানে আমাদের কিন্তু লাখ লাখ বা কোটি কোটি মোবাইল ডিভাইস দিয়ে কিন্তু তারা মাইন করতেছে। যদি আমাদের দ্বারা এটা না করতো, তাদের তো এটা অবশ্যই লাভ, তারা তো তাদের ফোন কিনে তারা এই মাইনিংটা করবে না, ঠিক না? আপনার মোবাইল ইউজ করে তারা যে পাই বানাচ্ছে সেগুলো আপনাকে দেবে, এতে করে আপনি তাদের ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিতি এবং অভ্যস্ত হয়ে যাচ্ছেন, ফলে তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড় হচ্ছে, বিনিময়ে আপনিও ফ্রি অনলাইন মুদ্রা পাচ্ছেন, পরে যেগুলো দিয়ে লেনদেন করতে পারবেন। উইন উইন পলিসি, মানে উভয়ের লাভ, দুজনে কিন্তু এখান থেকে লাভ করতে পারতেছে। এখন কথা হচ্ছে অনেক অনেক সাইট বা অনেক অনেক কোম্পানি বলতেছে যে পাই নেটওয়ার্ক আমাদের ডাটা চুরি করতেছে, তারপর পাই নেটওয়ার্ক আমাদের ফোনের ক্ষতি করতেছে, এরকম অনেক অনেক কোয়েশ্চেন বা অনেক অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে জাগতেছে। আসলে সেক্ষেত্রে বলবো যে পাই নেটওয়ার্কের মধ্যে অ্যাডস তেমন আসে না। আপনারা যদি যান, আমি যদি আপনাদেরকে প্রোফাইল সেকশনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু নিচে আপনারা দেখতে পারবেন প্রোফাইল সেকশনে অ্যাডস, ঠিক আছে? এইখানে কি বলছে আপনারা একটু নিচে দেখতে পারবেন, আপনারা একটু কমন সেন্স খাটালে কিন্তু এখানে বুঝতে পারবেন। এখানে লেখছে হেল্প কভার দ্য সার্ভার অ্যান্ড মেনটেন্স কস্ট অ্যাসোসিয়েট উইথ ইউর অ্যাকাউন্ট বাই হ্যাভিং অ্যাডস। মানে আপনি যদি এইখানে অ্যাডসটা চালু রাখেন, তাহলে তাদের যেই মেনটেন্সটা থাকে সার্ভার অ্যান্ড মেনটেন্স, যে কস্টটা প্রয়োজন পড়ে, মানে যে খরচটা পড়ে, এটা আসলে ওরা এখান থেকে এটা উঠিয়ে নিতে পারে হেল্প করতে, হেল্পের আমাদের হেল্পের মাধ্যমে, এক প্রকার হেল্প চাইছে এরকম। সো আপনি যদি এটা অফ করতে পারেন, আপনি কিন্তু এখান থেকে অফ করতে পারেন, ডিজেবল ফর 2 weeks, কিপ ইনেবল, আপনি চাইলে করতে পারবেন। এখন যদি কোয়েশ্চেন হয় যে পাই নেটওয়ার্ক কি আমাদের ডাটা চুরি করতেছে, সেক্ষেত্রে বলবো যে পাই নেটওয়ার্ক ডাটা হয়তো করতেছে, কিন্তু পাই নেটওয়ার্ক দাবি করতেছে যে আমাদের ডাটা ওরা চুরি করতেছে না। যদি ডাটা চুরির কথা প্রশ্ন আসে, আমাদের ফোনের মধ্যে এরকম হাজারো বা অনেক অ্যাপস আছে, হাজার হাজার অ্যাপস যেগুলো আমরা ডাউনলোড করি, হাজার হাজার অ্যাপস তো আর আপনার একসাথে ডাউনলোড করতেছেন না, হয়তো কাটতেছেন আবার ডাউনলোড করতেছেন, যাই হোক আপনার এরকম হাজার হাজার সাইট বলেন, অ্যাপস বলেন, যেগুলো আমাদের ডাটা ডিরেক্ট কিন্তু চুরি করতেছে, ইভেন আমাদের ফেসবুক বলেন বা অন্যান্য সাইট যেগুলো আমরা ইউজ করতেছি, ইমো বা ইয়াটিয়া, সব কিন্তু আমাদের ডাটাগুলো চুরি করতেছে এবং তারা সেখান থেকে ভালো পরিমাণের ইনকাম নিতেছে। সো আপনাদের পাই নেটওয়ার্কের মধ্যে কিন্তু খুব বেশি ক্ষতি হচ্ছে না, আপনারা চাইলে করতে পারেন, একান্তই আপনাদের ব্যাপার। তারপর যদি আপনি আপনার ডাটা নিয়ে, আপনারা হয়তো অনেকে ডাটা বোঝেন না বা ডাটা আসলে কী বা কোম্পানির লাভ কী, এরকম অনেক কোয়েশ্চেন করবেন যে আমাদের ডাটা নিয়ে তারা করবেটা কি, আমাদের সাধারণ মানুষের ডাটা নিয়ে করবেটা কি, তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো ভবিষ্যতে একমাত্র সোনার, যেটা সোনার কোনি, সেটা হচ্ছে একমাত্র ডাটা। মানে আপনার আমার সাধারণ মানুষের ডাটা কিন্তু বড় বড় কোম্পানির কাছে খুব খুব একটা লাভের বিষয়। সো আপনাদের ডাটা তারা চুরি করলে অনেক কিছু করতে পারবে, তবে আমার মনে হয় না পাই নেটওয়ার্ক আপনাদের ডাটা চুরি করতেছে বা আমাদের পারমিশন অন্যান্য অ্যাপসের মতো যেরকম আমরা অ্যালাও পারমিশন দিয়ে ফেলি, পাই নেটওয়ার্কের মধ্যে কিন্তু এরকম অপশন আসে নাই। তার মানে এইটা কিন্তু আপনাদেরকে অন্যান্য সাইট বা যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে পাই নেটওয়ার্ক আকাশ পাতাল তফাত, ঠিক আছে? পাই নেটওয়ার্ক এখনও কোনো মার্কেট প্লেসে বা কোনো বাইন্যান্স কোনো এক্সচেঞ্জের মধ্যে এটা লেনদেন হইতেছে না, কোনো এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়নি আপাতত, তবে এটা ভবিষ্যতের জন্য আমরা এটা করতেছি। এর ইউটিলিটির উপর আপাতত কোনো সঠিক আপডেট নেই, লঞ্চ ডেট জানা নেই, কার সাথে এরা কোলাবরেট করেছে সেটার খবর নেই বা আমরা জানি না। তো এবারে আসা যাক সাপ্লাইয়ের ডিমান্ডের বিষয়ে, মানে এটা সাপ্লাই কত বা ডিমান্ড কীরকম হবে, সেটা খুবই ভালো। পুরো ওয়ার্ল্ড ম্যাক্সিমাম মানুষেরই বিশ্বাস যে পাই ভালো রিটার্ন দিবে, ভালো প্রজেক্ট, তাই এর অ্যাপোর্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। একসময় বিটকয়েনে নিয়েও একই কথা বলতেন সবাই, কিন্তু তা আজ ইতিহাস। তাই আপাতত প্রজেক্টের কোন কাজ না এগুলো, এটা বিশ্বাস করা যেতে পারে যে ভালো রিটার্ন আমাদেরকে দিবে, তাহলে কি পাই মাইন করব ফোনে? হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন, সবচেয়ে বড় কথা আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আমি তো বললামই আপনাদের ডাটা চুরি হওয়ার পসিবিলিটি খুবই কম, যেখানে অন্যান্য অ্যাপস বা অন্যান্য সাইটের সাথে যদি কম্পেয়ার করেন পাই নেটওয়ার্ককে, ঠিক আছে? অনেকেই আপনাদেরকে এরকম অ্যাডভাইস দিবে যে আপনাদের
ডাটা চুরি হচ্ছে বা ইয়া চুরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে ডাটা যদি চুরি হয় তাহলে আমাদের অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তবে অন্যান্য অ্যাপসের যদি কম্পেয়ার করেন যে অন্যান্য অ্যাপস তো আমাদের ওইরকম ডাটা নিতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আসতে পারেন। দেখেন আপনার আপনাদের মনে কোয়েশ্চেন জাগবে যে এখানে অ্যাড আসতে আসতে আপনি কিন্তু অ্যাডটা অফ করে রাখতে পারবেন আপনার ফোনের ভিতর থেকে, মানে আপনার মাইন্ড যেই যেখান থেকে মাইন্ড করতেছেন এটার ভিতর থেকে কিন্তু অফ করে রাখতে পারবেন এই ইয়াটা আইকনটা। সো এটা অফ করলে কিন্তু আপনার অ্যাড আসে না। আর আমি যতটুকু জানি, আমি মাইনিং করতেছি, প্রতিদিনই মাইনিং করতেছি, আমার এখানে কিন্তু ওইরকম কোনো অ্যাডস আসতেছে না, ঠিক আছে? তাদের যেরকম সম্ভাবনা রয়েছে, তাদের যে ফেজগুলো রয়েছে প্রায় তিনটা ফেজ কিন্তু ওরা অলরেডি অতিবাহিত করে ফেলছে, এখন জাস্ট KYC আসবে এবং মার্কেটে লঞ্চ হয়ে যাবে। পাই নেটওয়ার্কের যে সার্ভার বলেন বা ওদের যে খরচগুলো বলেন বা ওদের যে উদ্যোগগুলো বলেন আপনি, সেগুলো কিন্তু অনেক বড় বড় বিষয়। যদিও আমরা জানি না যে তারা কাদের সাথে কোলাবরেট করতেছে, তারপরেও কিন্তু একটা আইডিয়া নেওয়া যাচ্ছে যে পাই নেটওয়ার্ক আমাদেরকে ভালো রিটার্ন দিবে। সেটা হচ্ছে যে পাই ব্রাউজারে আমি চলে যাচ্ছি, একটু অপেক্ষা করি। আপনারা হয়তো অনেকে দেখতেছেন যে পাই নেটওয়ার্কের এক্সচেঞ্জার হিসেবে, মানে পাই নেটওয়ার্ক আমাদেরকে ভবিষ্যতে ভালো কিছু দিবে, বা বিভিন্ন কোম্পানি যেখান থেকে আমরা পাই নেটওয়ার্ক ই কমার্স সাইট যেখান থেকে আমরা পাই টোকেন দিয়ে লেনদেন করতে পারবো বা প্রোডাক্ট কিনতে পারবো, এরকম কিন্তু অনেক সাইট বা অনেক প্রজেক্ট কিন্তু আসতেছে। রিসেন্টলি USA একটা মার্কেট আসছে যেটার নাম হচ্ছে পাই মার্কেট, যেটা হচ্ছে পাই মার্কেট, সেখান থেকে আপনি পাই টোকেন দিয়ে কিনতে পারবেন, মানে প্রোডাক্ট কিনতে পারবেন, টেসলা ফোন টোন সব কিছু কিন্তু কিনতে পারবেন। যদিও আমরা জানি না পাই নেটওয়ার্ক কাদের সাথে কোলাবরেট করতেছে, বাট ওদের এইসব সম্ভাবনাগুলো দেখে কিন্তু আমরা এখানে আশা নিয়ে কাজ করতেছি। সো বেশি হয়তো সময় নাই এখন, যদিও পাই নেটওয়ার্কের অন্যান্য সময় থেকে স্পিডটা একটু কমায় দিয়েছে, আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন, বাট যারা খেয়াল করেন আপনি একটু খেয়াল করে দেখে নেবেন। এরকম দেখতে পাচ্ছেন আমি পাই চেন মলের মধ্যে দেখাচ্ছি, তারপর হচ্ছে ওয়ার্ড অফ পাই চ্যাম্পিয়নশিপ, তারপর ওয়ার্ড গড পাওয়ার্ড বাই, এগুলো সব কিছু কিন্তু পাই নেটওয়ার্কে ইয়া করতেছে। ইভেন আমি যতটুকু জানছি যে পাই নেটওয়ার্ক কিন্তু মেটাভার্সের উপর নিয়েও কিন্তু কাজ করবে। আপনারা অনেকেই জানেন মেটাভার্স নিয়ে এখন ফেসবুক কাজ করতেছে, মানে ফেসবুক কিন্তু মেটাভার্সের মধ্যে শিফট করে ফেলছে। সো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনাদের কাছে আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই এটা আমাদেরকে দিবে কিনা, যদি মনে হয় আপনার মানে আপনার ডাটা নিয়ে আপনি খুব ইয়া করতেছেন যে আপনার ফোনের মধ্যে কোনো কনফিডেন্সিয়াল ডাটা রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে অন্য একটা ফোনে করতে পারেন, মানে আপনার যদি দুইটা ফোন থাকে আপনি অন্য একটার মধ্যে করতে পারেন বা অন্যান্য মাইনিং অ্যাপসগুলো এটাতে ইয়া করতে পারেন। তবে আমার মনে হয় না এটা আপনাদের ভবিষ্যতে লস করবে। সো এটি হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদিও ভিডিওটিতে কেমন ইনফরমেটিভ কিছু দিতে পারি নাই বা সেটিংস জড়িত কিছু বলতে পারি নাই, তবে আপনাদের মনের অনেক কোয়েশ্চেনগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আপনারা এটাতে চাইলে কাজ করতে পারেন। আল্লাহ হাফেজ।